সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণ কর্মসূচি আজ শুভ উদ্বোধন। কিছুক্ষণের মধ্যে এই শুভ উদ্বোধন ঘোষণা দিবেন এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বারৈ মহোদয়। সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘ প্রায় ৬ মাসের অধিক সময় ধরে কোভিড-১৯ কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান আছো সেখানেই পরিবারের সাথে মূল্যবান সময় কাটাচ্ছ আমরা জানি এবং ভালো মতো আছো। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এবং সময় পেরিয়ে যাওয়ার কারণে পরীক্ষা গ্রহণের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে যে উত্তীর্ণ হবার কথা সেটির ছেদ ঘটেছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা এই কলেজ অর্থাৎ সরকারি বেগম রোকেয়া কলেজ আমরা অনলাইন ভিত্তিক বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পত্রের ক্লাসগুলো আমরা নিয়ে থাকছি। এখন পরীক্ষার পালা এবং সেই মাহেন্দ্রক্ষণ আজ উদ্বোধন হতে যাচ্ছে এবং অনলাইন ভিত্তিক পরীক্ষার জন্য তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিয়েছো। ইতিমধ্যেই তোমরা অনুশীলন পরীক্ষায়ও অংশগ্রহণ করেছো, এর জন্য তোমাদের অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত অভিভাবক, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, আপনাদের সন্তানদেরকে এই অনলাইন ভিত্তিক পরীক্ষা অংশগ্রহণের জন্য উৎসাহ জানাচ্ছি। তো আমি এই অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহণের কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এই কলেজের বাংলা বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক ডক্টর এআইএম মুসা স্যার, তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই শ্রমসাধ্য এবং নতুন এই কাজটি অ্যাডাপ্ট করার চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে একটু শুভেচ্ছা ভালোবাসার কথা বলবার জন্য আমি ডক্টর এআইএম মুসা সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ মহোদয়কে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, উপস্থাপকের কাছে তোমরা সবই শুনলে, আমি বিস্তারিত কিছু বলবো না। যে আমরা যে অনলাইন ভিত্তিক যে পরীক্ষা কর্মসূচি শুরু করতে যাচ্ছি, আর একটি জিনিস সবসময় মনে রাখতে হবে যে বিষয়টি একদমই নতুন, আমাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে, আমাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের এক ধরনের সীমাবদ্ধতা আছে, সব মিলে আমাদেরকে এগোতে হচ্ছে। আমরা আমাদের সার্ভারের সমস্যা আছে, তোমরা যারা পরীক্ষায় আমরা যে ট্রায়াল পরীক্ষা নিয়েছি সেখানে তোমরা অংশগ্রহণ করেছো, সেখানে কিছু ট্রাভেল ছিল, তারপরে দ্বিতীয় ট্রায়াল নিয়েছি সেখানেও ট্রাভেল ছিল। আজকে আমরা পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে অনেকেই উদ্বোধনের যে কিছু সমস্যা হবে, কিন্তু সেই সমস্যাগুলোকে নিজের মনে করে এটা আমরা সবাই একসাথে, যখন কোনো তোমরা খেয়াল করবে যে পিঁপড়া যখন বিপদে পড়ে তখন সবাই মিলে চেষ্টা করে বাঁচার। তো আমরা যে আজকে মহামারীর মধ্যে পড়েছি আমরা সবাই মিলে চেষ্টা করব যে আমরা এই অবস্থা থেকে যেন উত্তরণ করতে পারি, এই অবস্থা যদি উত্তরণ করতে পারি তাহলেই আমাদের সামনে সব সুফল আসছে। আমরা কোনো জায়গায় বসে থাকতে পারি না, তোমরা খেয়াল করো যে পাঁচ ছয় মাস যাবৎ আজকে শিক্ষা লেখাপড়া বন্ধ হয়ে আছে, এই অবস্থাটা থেকে উত্তরণের জন্যই আমরা চেষ্টা করছি যে পরীক্ষার মধ্য দিয়ে তোমাদেরকে একটু সচল করা, তোমাদের বইপত্রগুলো যেন একটু খোলো, সেই খোলার চেষ্টা করা। এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা হয়তো অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ছো, নিজেদের ডিভাইস নাই, অন্যের ডিভাইস ব্যবহার করতে হচ্ছে, কারেন্ট থাকছে না, এই ধরনের সমস্যা থাকছে, তারপরেও আমরা এগিয়ে যাবো। আমরা বিশ্বাস করি যদি এই কলেজের 20% শিক্ষার্থীও যদি পরীক্ষা অংশগ্রহণ হয় তাহলে আমাদের আমাদের কার্যক্রম সাকসেস হবে বলে মনে করি। আর এই যে সমস্ত বিষয়টাকে আমাদের এই গ্রহণ করে নিয়ে এটা বাস্তবায়ন করার জন্য আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বারৈ স্যার সবসময় চেষ্টা করছেন, আশা করি আমাদের চেষ্টা সফল হবে। এখন যে সমস্ত ত্রুটি তোমরা সামনে লক্ষ্য করবে সেই ত্রুটিগুলো একসময় আমরা কাটিয়ে উঠবো, এইভাবে উঠতে উঠতেই আমরা পরিপূর্ণ একটি পরীক্ষা সিস্টেম দাঁড় করাতে পারবো বিশ্বাস করি। তোমরা খেয়াল করো একটা শিশু প্রথমে দাঁড়ানোর চেষ্টা করে সে পড়ে যায়, কিন্তু সে আবার চেষ্টা করে পরে সে হাঁটতে পারে, দৌড়াতে পারে। আমরাও যেহেতু এটা একটা নতুন সিস্টেম আমরা চালু করতে শুরু করছি, আমাদের নিজস্ব ওয়েবসাইটে নিজস্ব সার্ভারের মধ্য দিয়ে পরীক্ষা নেওয়া, অন্য কোনো সার্ভারের মধ্য দিয়ে না, ফলে কিছু একটু সমস্যা হতে পারে তোমাদের, আশা করি সেই সমস্যাগুলো নিজের মনে করে, কলেজ কিন্তু তোমার, কলেজ প্রিন্সিপাল স্যারের নয়, আমার নয়, তোমার মানে অন্য কোনো শিক্ষকের নয়, কলেজটি তোমার, এর সুনাম তোমার। সুতরাং এমন কোনো
বক্তব্য বা এমন কোনো ধারণা লাভ করা যাবে না যেটা তুমি ক্ষতিগ্রস্ত হও। তো সবাই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং বিষয়টাকে স্বাভাবিকভাবে নিবে, যে সমস্ত ত্রুটি আছে। তোমার সবাই ভালোভাবে পরীক্ষা দাও আর সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডক্টর এ এম মুসা, সহযোগী অধ্যাপক বাংলাদেশ ভাগ এবং অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহণ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মহোদয়, আপনাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, আপনারা যেমনটি শুনলেন সত্যিকার অর্থে এই পরিস্থিতিতে অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহণের এই একটি যুগান্তকারী পদক্ষেপ বলবো সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুরে, যার শুভ সূচনা হতে যাচ্ছে আর একটু পরেই এ কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বারৈ মহোদয়ের উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে। সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ শুরু হতে যাচ্ছে যেমন একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষা এবং পরবর্তীতে দফায় দফায় প্রত্যেকটি সম্মান বিভাগে অনার্স সাবজেক্টের প্রত্যেকটা বর্ষেরই আমাদের ইন কোর্স টিউটোরিয়াল এবং অন্যান্য পরীক্ষাগুলো আমাদের নিজস্ব সার্ভারের মধ্যে দিয়ে আগে যাচ্ছে। আমাদের শুরু হবে এই মাহেন্দ্রখানে উপনীত হওয়ার জন্য। আমি এখন আজকে সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুরের অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহণ কর্মসূচি শুভ উদ্বোধনী ঘোষণা সহ ভালোবাসার কথা বলবার জন্য আমি এখন এখানে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বারৈ মহোদয়কে। এখন কথা বলবেন প্রফেসর চিন্ময় বারৈ মহোদয়। ধন্যবাদ উপস্থাপককে। আমার গ্রাম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই কলেজের সুযোগ্য শিক্ষকবৃন্দ, সকলকে আমার প্রাণের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা এর আগেও অনলাইন ক্লাস শুরু করেছি, কিন্তু অনলাইন পরীক্ষা শুরু হয়নি। আজকে আমরা সেই অনলাইন পরীক্ষার কার্যক্রম হাতে নিয়েছি। এই অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এই পরীক্ষাটা শুরু হচ্ছে। একটি ভালো কাজের শুরুতে নানান ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। আমি মনে করি যে আমার শিক্ষার্থীরা, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং এখানকার যারা সুযোগ্য শিক্ষক আছেন তাদের সকলের প্রচেষ্টায় আমরা এই অনলাইন ক্লাস এবং অনলাইন পরীক্ষার কার্যক্রম চালিয়ে যেতে পারব। আমাদের এই পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকতে পারে, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব। আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো তাদের এই পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নানান ধরনের জটিলতা বা সমস্যা থাকতে পারে, তবু সেটা কাটিয়ে উঠে আমাদের এই অনলাইন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। এবং আমি সম্মানিত অভিভাবকবৃন্দকে অনুরোধ জানাবো যে আমাদের ছাত্রীরা তারা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। আমি আজকের এই মাহেন্দ্রখানে আমাদের এই সরকারি বেগম রোকেয়া কলেজের এই অনলাইন পরীক্ষা শুরু হওয়ার উদ্বোধনী ঘোষণা করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যেন ভবিষ্যতে এই রোকেয়া কলেজকে আরও ডিজিটালাইজেশনের ক্ষেত্রে, অনলাইন পরীক্ষার ক্ষেত্রে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে সকল শিক্ষার্থী, সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ সকলের প্রতি আমার অনুরোধ থাকলো এই ব্যাপারে সকলে সহযোগিতা করবেন, আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি, এই রোকেয়া কলেজকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে অনলাইনের মাধ্যমে, তারা যেন পিছিয়ে না পড়ে সেই চেষ্টা আমরা সকল করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাই ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বারৈ মহোদয়কে। এইমাত্র উদ্বোধিত হলো সরকারি বেগম রোকেয়া কলেজের ওয়েবসাইট এবং নিজস্ব সার্ভারের মধ্য দিয়ে অনলাইন ভিত্তিক বিভিন্ন পরীক্ষা গ্রহণের কর্মসূচি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এটিকে অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করবে এবং নতুন একটি পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করে পরবর্তী ধাপে তোমরা এগিয়ে যাবে। সবার জন্য শুভকামনা আজকে এই অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহণ কর্মসূচির
উদ্বোধনী অনুষ্ঠান থেকে এখন আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে